মহানবী 15 বছর এক মাস 19 দিন যে ধ্যান সাধনা করেছেন, সেই ধ্যান সাধনায় আমরা কি পাই? ওনার তো প্রয়োজন ছিল না। উনি তার উন্মতদেরকে শিক্ষা দিবার জন্য নিজে করেছেন যে এই দেখো এই হেরা গুহাতে আমি নবুয়ত পেলাম, এই হেরা গুহাতেই প্রথম কোরআন নাযিল হইল, এই হেরা গুহাতেই রুহুল আমিনের সাক্ষাৎ পাইলাম। সুতরাং কাবায় শরীয়ত হেরা গুহায় মারেফত, মারেফত প্রত্যক্ষ। সুতরাং তুমি ধ্যান সাধনার দিকে অগ্রসর হও, আস্তে আস্তে করো। রহমানুর রহিম, ফলা উকসিমু বিরাব্বিল মাশারিকি ওয়াল মাগারিবি ইন্না লাকাদিরুন। সেই তোমার আল্লাহ যে অসংখ্য পূর্ব দিক এবং অসংখ্য পশ্চিম দিকের মালিক। কয়টিটা পূর্ব দিকে একটা, পশ্চিম একটা, উত্তর একটা, দক্ষিণ একটা, আহ্নিক গতিক বার্ষিক গতিক নেলে মাশারেকে হবে, দুই পূর্ব দুই পশ্চিম হতে পারে। আমেরিকার রাত্র হইলে আমরা বাংলাদেশের দিন, আমার দিন হইল আমার রাত্র, এই হিসাবে আহ্নিক গতিক বার্ষিক গতিতে দুইটা হতে পারে। কিন্তু মাশারেকে বল মাগারেকে হয় কেমন? মাসেকুন মাসে কাইলে মাসারেক, মাসেকুন এক বছর, মাসারেক মাসেকে এক বছর, মাসে কাইলে দুই বছর, মাসারেকে বহু বছর, অসংখ্য। আল্লাহ বলতেছেন আমি সেই আল্লাহ যিনি অসংখ্য পূর্ব দিক এবং অসংখ্য পশ্চিম দিকের মালিক। বহু চিন্তায় বলে দিত, উনি আল্লাহ দিয়েছে জানার কোনো প্রয়োজন নাই। কেন নাই? সুরা বাকারাতেই বলছে সাগরে কি হইল, নৌকা চলে কেমনে, দিন রাত্র হয় কেমনে, এগুলি আলবাব আফসারদের জানার বিষয়। আলবাব মানে জ্ঞানী, আফসার ওই জ্ঞানী পুরাড়ি আছে। হে আল্লাহ, তুমি আমার অলি হয়ে গেছ, তুমি শুধু আমাকে জানো, তা তোমাকে জানলে কীরকম? নদীতে যদি তোমার এক ফোঁটার পানি তুমি মিশিয়ে দাও, তোমার ফোঁটার পানিটা আর পাবে না। ঠিক তুমি যখন আল্লাহতে মিশে গেলে তখন তুমি আল্লাহময় হয়ে গেলে, একাকার হয়ে গেলে, তখন তোমার আর জানার কিছু থাকে না, শুধু আল্লাহকে নিয়েই মস্তির হয়ে থাকে। শুধু তাই বলছে এটা আমার অলিদের কাজ না, এটা আলবাবদের কাজ, এটা আফসারদের কাজ। তারা জানবে যে পূর্ব পশ্চিম এই সেই সব কিছু। আল্লাহ বলতেছেন অসংখ্য পূর্ব দিক অসংখ্য পশ্চিম দিকের মালিক আমি। পূর্ব দুইটা হয়, পশ্চিম অসংখ্য হয় কেন? এটা 1969 পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারেনি। মোল্লা তো সব রকম অর্থ দিয়ে পারে, অঙ্ক কথা আলাদা একটা বাদ দাও। 1969 যখন চাঁদে এলজিন আর্মস্ট্রং অ্যান্ড কলিন্স গেল, কলিন্স মলিকুলে রয়ে গেল, এলজিন আর্মস্ট্রং নিচে নাম হিউস্টন নাসা স্টেশন থেকে বিজ্ঞানী বলতেছে টেলিভিশনের মাধ্যমে যে এইটা করো ওটা করো এই কাজ করো, আর্মস্ট্রং করতেছে। করার পরে বললেন যে আমাদের আমেরিকার পতাকাটা তুমি পূর্ব দিকে দাঁড়ো মানে স্থাপন করো। তো
ফুটপতি যে গাছটাছে টেলিভিশনে দেখতেছে এটা পশ্চিম দিকে। বিজ্ঞানী বলতেছে আমি না তোমাকে বললাম ফুটপতিকে গাড়বা তুমি পশ্চিম দিকে গাড়বা, বলল স্যার এটা তাদের ফুটপতি চেয়ার থেকে লাভ দিয়ে উঠে বলে ফেললেন কোরআন রাইট, কোরআন সত্য কথা বলছে। উনি বুঝতে পারলেন যে প্রত্যেকটা গ্রহ উপগ্রহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আলাদা, এবং এই সৌরজগতে যতটি গ্রহ আর উপগ্রহ আছে কয়েকশো সব আলাদা পূর্ব আলাদা পশ্চিম, তাই সূর্য সৌরজগতের মতো অনেক জগৎ এই নবমণ্ডলে আছে, তাহলে ওই জগতের আবার গ্রহ উপগ্রহ আছে। তা তো ঠিকই বলছে ফলা উৎসেমু বিরাবের মশা রেখে মলমগা রেবে ইন্দারু, আমি সেই অসংখ্য পূর্ব দিক অসংখ্য পশ্চিম দিকের মালিক যাই না রাখ। তা তো ঠিকই, এক একটা গ্রহের যদি পূর্ব পশ্চিম আলাদা থাকে তাহলে গ্রহ নক্ষত্র অনেক অসংখ্য বইয়া শেষ করা যায় না, তাহলে পূর্ব পশ্চিম অসংখ্য একটা 69 ধরা পড়ল। এটা বিজ্ঞানীদের কাজ, এটা অভাবদের কাজ, এটা আফসারদের কাজ। আমাদের কি বলছে অমানুষিয়ান হেকমতা ফাঁকা দেখায় রান কাছে রান, আমি রহস্যের জ্ঞান যাকে দান করলাম সে যথেষ্ট রহমত দান করলাম, কিন্তু এটা অতি অল্প সংখ্যক সবাই পায় না। কেন পায় না? আমরা ধ্যান সাধনা মোরাকাবা মুসাহেদার মধ্যে থাকি না। আমার পানির এক গ্লাস পানি আমি নদীতে ঢেলে দিয়ে করে আমার গ্লাসের পানি দাও নাই, যাতে যাত মিলে গেছে। তো তুমি সেই রকম যখন পানি হয়ে যাইবা তো পানির সঙ্গে মিললে পানি, এটা জানা তোমার আর প্রয়োজন থাকে না, তখনই তুমি বুঝতে পারবে যে হায় হায় আমার এই নফসের মধ্যেই তো রব লুকিয়ে আছেন। এই রব জাগ্রত হইল, আমি তো যখন দেখতে পেলাম যে আমার ভিতরে এই যে রব সেই বিশ্বর সেই সবচেয়ে বড়, তাই আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র প্রশংসিত সেই রব যিনি সমস্ত জগৎ সমূহের প্রভু। সুতরাং তারই সঙ্গে মিশে গেলে তার দর্শন তার সবকিছু হয়ে যায়, তখন আর চাওয়া পাওয়া থাকে না। যখন আমি তুমি থাকে তখনই চাওয়া পাওয়া থাকে, শুধু আমি থাকলে আর চাওয়া পাওয়া থাকে। সুতরাং এই ধ্যান সাধনা নিবিষ্ট মনে করতে হয়, এটা যারা করে তাদেরকে ফকির বলে বা অলি বলে যাই বলুক, এটা করবো কেমনে নির্জনে সাধনা করতে হবে। নির্জনে একাকী সাধনা করতে হবে। এখন মহানবী কি করেছেন হেরা গুহার জবালুল পর্বতে উনি ধ্যান করেছেন 15 বছর 1 মাস 19 দিন, ভেঙে অবশ্য এই কদিন আবার কদিন এইরকম, উনার এটা করার কোনো প্রয়োজন ছিল না। কারণ উনিই বলেছেন আদম যখন মাটি ও পানিতে ভাসমান তখনও আমি নবী। উনি কেন করেছেন? তার উম্মতদেরকে মানুষদেরকে শিখাইবার জন্য, সত্য পাইতে চাও সত্যের মধ্যে ডুব দিতে চাও তোমার গ্লাসের পানি নদীতে মিশিয়ে দিতে চাও আসো ঘরে সাধনা হয়।
আমি যে বলেছি আল্লাহর ঘর কাবা সেখানে হয় না, সেখানে বসতে মোড়া কাবা হয় না, হয় একটু কাপ। সুতরাং ধ্যান সাধনা তুমি করো। আগেরকার দিনের অলিরা জঙ্গলে পাহাড় পর্বতের গুহায় যে সাধনা করছে সেটা সুরা কাহাপেই আমরা সাধ্যগুলির দৃষ্টান্ত দেখতে পাই। 309 বছর তারা ঘুমিয়েছিলেন ওই পাহাড়ের গুহা, সেই গুহার নাম কাহাব, এবং সেই কাহাব গুহার নামে সুরা কাহাব নামে একটি কোরআনের সুরা আছে। তোমরা ওই কাহাব গুহার মতো নির্জনে, আমাদের তো পাহাড় পর্বত নাই তাই নির্জন স্থান, ওই নির্জন স্থানে একাকী ধ্যান সাধনা করো। তারই জন্য কষ্ট করে একটা ধ্যান সাধনার স্কুল খুলছি, এটা স্কুল না বললে মেডিটেশন সেন্টার বলা যায়। ওইখানে বৈশ একটু সাধনা করো, মাত্র 4টা মাস করো, 4টা মাস। একা একভাবে করতে পারে না, অনেক সময় অনেকের কাজেরই চাপ থাকে। 40 দিন করে করো, 40 দিন করে সাধনা করো, তুমিও দেখো রহস্যের মধ্যে ডুব দিতে পারো কি, অবশ্যই কিছু না কিছু পাইবা। এটা কি? নিজেকে মিশিয়ে দেবার সাধনা, নিজেকে ফানা করে দেবার সাধনা, এখানে সব পাওয়া যায়। মহানবী 15 বছর 1 মাস 19 দিন যে ধ্যান সাধনা করেছেন, সেই ধ্যান সাধনা আমরা কি পাই? ওনার তো প্রয়োজন ছিল না, উনি তার উন্মতদেরকে শিক্ষা দেবার জন্য নিজে করেছেন। এই দেখো এই হেরা গুহাতে আমি নবুয়ত পেলাম, এই হেরা গুহাতেই প্রথম কোরআন নাযিল হইল, এই হেরা গুহাতেই রুহুল আমিনের সাক্ষাৎ পাইলাম। সুতরাং কাবায় শরীয়ত হেরা গুহায় মারেফত, মারেফত প্রত্যক্ষ। সুতরাং তুমি ধ্যান সাধনার দিকে অগ্রসর হও, আস্তে আস্তে করো। এই যে আমার স্বামী সাহেবে আমাদেরকে কিভাবে প্রত্যেক দিন তোমাদেরকে শিখাই গেছে, সেই অজিফাগুলো কুল্লাই আনার কুনি বাদাও সালাম আলা ইব্রাহিম সাল্লাল্লাহ নবী আনা সাল্লাল্লাহ মুহাম্মাদি ইয়া গাউস খোদা মুশকিল কুশা আল মাদা তিজি। এই যেইভাবে প্রত্যেকটা 3 বার পূজা পূজা পরে আমি দেখি তো তোমাদের যে মুখস্থ করাইতেছে বড় তখনই করবা, যখন যখন সাধনায় বসবে তখনই তোমার ধ্যান রাখবে, গুরুর ধ্যান করবা যে তোমাকে এই পথে আনলো। এই পা দুটো আমার না গুরুর পা, এই হাত দুটো আমার না গুরুর হাত, এই চোখ আমার না গুরুর চোখ, এই কান আমার না গুরুর কান, এই মুখ আমার না গুরুর মুখ। গুরু পা দিয়ে চলে আমি চলি না, আমি হাত হাত দিয়ে কাজ করি না গুরু করেন, চোখ দিয়ে আমি দেখি না গুরু দেখেন, কান দিয়ে গুরু শুনেন আমি শুনি না, মুখ দিয়ে গুরু কথা বলেন আমি বলি না। এই ধ্যানটা বড় কঠিন, এইটা করতে পারলে তুমি দেখবা যে না। তাই হাফেজ সিরাজি বলছেন, যখন সম্পূর্ণরূপে মুর্শিদের মধ্যে ফানা হয়ে গেলাম, চেয়ে দেখি আমি আমার মুর্শিদ আমি আমার বলি, তৌহিদে দুই থাকে না, তাই তৌহিদে নিজেকে একা রূপে দেখতে হয়। এই সাধনা করো আস্তে আস্তে, আগে তো 12 বছর 15 বছর লাগত, এখন একটু কম ধরে নিলাম, কামেল হইতে হতে এখন 2 বছর লাগে। তোমরা ওইভাবে সাধনা করো, দুনিয়া তো করলাই, জন্মাইছ সত্য, একদিন বুঝে যাবে সত্য, সব কিছু
ফেলে রেখে চলে যেতে হবে। এত স্বাধীন বাড়ি ঘর কত কি করতেছ সবই ভালো আছে। এই রহস্য মায়া মধ্যে আমরা বন্ধনে আছি। কোন মায়া কেমন পারবে যে রেখেছে এই মায়া থাক, এই মায়ার সঙ্গে তোমাকে ডুবিয়ে দাও, ডুবুতে ডুবিয়ে দিয়ে সংসার করো। হাত সারাদিন নদীতে থাকে বা পুকুরে থাকে, সন্ধ্যার সময় উঠাসবার সময় হাঁস গলায় এক গ্লাস পানি বন্ধন করে নিয়ে আসো। তুমিও দুনিয়ায় সংসার করো, ওই হাঁসের মতো সংসারেই থাইকা তুমি যেন একা থাকো, মহাপীরের মধ্যেও যেন তুমি একা নির্জনতা অনুভব করো। এই একা না হতে পারলে সবার মধ্যে একা থাকতে হবে। এই সাধনা করো, ইনশাল্লাহ পাবো। বড় কষ্ট করে স্কুলটা করছি, বড় কষ্ট করে 12টা টিন সেট বিল্ডিং, মেহমানখানা, এবং যথেষ্ট তারা সাহায্য সহযোগিতা করে। না আমরা ইলেকট্রিক কারেন্ট আছে, লাইট আছে, ফ্যান আছে, এমনকি শুইবার বিশ্বাপত্র বোধহয় আছে, আছে নাকি? ওটাও আছে। এত সুন্দরভাবে করে দিছি, তারপরেও যদি সাধনা না করো তাহলে আমার বলার কিছু নাই। রাখি।